আমি আজ দেখাবো প্রেশার কুকারে খুব সহজে আর খুব সুন্দর কিভাবে আমি দইটা জমাই। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি 1/2 লিটার দুধ। তো দুধটা আমি এখন ঢেলে দিচ্ছি, দিয়ে দুধটা আমি ফুটিয়ে নেব। তো দুধটা ফুটে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটা উষ্ণ গরম রাখবো, এরকম অবস্থা পর্যন্ত আমি ঠান্ডা করব। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি অল্প একটু দুধ বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বাকি দুধটা আমি টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো বাজার থেকে আমি দই কিনে রেখেছি, 2 চামচ দিয়ে আমি 2 চামচ ওর সাথে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধটা ওই টিফিন কৌটোর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটা আমার হয়ে গেছে। তো এখন আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে টিফিন কৌটোর ঢাকনাটাও আমি বন্ধ করে দেবো। তো প্রেশার কুকারের ঢাকনাটাও বন্ধ করে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি সারা রাতের জন্য ছেড়ে দিয়ে পরের দিন দেখছি আমার দইটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন দইটা বার করে নিচ্ছি। তো টিফিন কৌটোর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন কত সুন্দর দই হয়ে গেছে। তো হাতের কাছে এরকম সুন্দর দই থাকলে আপনারা যেটা মন করবে সেটাই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এখন আমি একটু কেটেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দইটা এরকম। এটা কিন্তু খুব গরম যদি পড়ে তাহলে আপনাদের 6 ঘন্টাতেও বসে যাবে। তো এখন আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।